মাননীয় আদালত রায় প্রস্তুত করতে পারেনি বলে রায় করলো না, আপনারা তো এটা সবাই শুনেছেন জানেন, কিন্তু আমাদের আদালতের উপর আস্থা আছে, আমরা ন্যায় বিচার পাবো এবং আগামী 8 তারিখে যেন রায় প্রকাশ হয়, আর যে সমস্ত আসামি আছে সবাই যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয় সেটাই আমরা আশা করছি। আর কারো কোনো কিছু প্রশ্ন আছে এই কথাটা আরেকবার যদি বলেন যে আপনাদের পরিবারের পক্ষ থেকে কি দাবি? আমাদের প্রত্যাশা আসলে আমরা 2 বছর 2 মাস যাবত হচ্ছে আমার ছেলে হারানোর যে বেদনা, মানে আমরা আর সহ্য করতে পারছি না, যাতে আমরা এই যে হত্যাকাণ্ড করা হয়েছে নির্মলভাবে বিচার করা হয়েছে, আমরা চাই হলিকে এই একটা রায় তাড়াতাড়ি প্রকাশ করা হয় সর্ব এবং সকল আসামিকে শাস্তি নিশ্চিত করা হয়, আর যাতে যে বাংলাদেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যাতে ভবিষ্যতে আর কারোর মায়ের ঘুম যেন খালি না হয়, আর এইভাবে হত্যাকাণ্ড যাতে আর ভবিষ্যতে না ঘটে এটা একটা উদাহরণ হয়ে থাকুক, হ্যাঁ, যাতে ভবিষ্যতে লেখা আর এই ধরনের নির্মমভাবে পিটিয়ে হয়তো কাউকে যেন হত্যা করা না হয়, আর র্যাগিং নামে কিছু যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে। দর্শক, আপনারা এই মুহূর্তে শুনছিলেন আপনাদের বাবা, তিনি জানাচ্ছিলেন আপনাদের বাবা জানাচ্ছিলেন যে আসলে তাদের যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশার যে কথাগুলো, প্রত্যাশার পারদগুলো অবশ্যই আপনাদের বাবা জানাচ্ছিলেন। আপনারা জানেন 2019 সালের 7 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হয় এবং সেই হত্যা এক ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে এতদিন ছিল এবং এখনও রয়েছে, এবং সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন যে পরবর্তীতে আবরারকে হত্যার পরে সারা দেশ জুড়ে এক ধরনের ফুলে ফুসে ওঠে এবং একে একে 22 আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে সেই 22 আসামির মা যে রায় ছিল, মামলার আজকে রায় ঘোষণা করার তারিখ ছিল, কিন্তু বিচারক সেই রায়ের যে তারিখ সেটি আবার পিছিয়ে 8 ডিসেম্বর করেছেন, এবং আবরারের বাবা বলছিলেন যে তাদের আসামিরা সর্বোচ্চ সাজা প্রত্যেক আসামি হবে।